উত্তরবঙ্গগামী যাত্রা স্বস্তিদায়ক করতে এলেঙ্গা হাতিকুণ্ডুল রংপুর মহাসড়কে 7টি ওভারপাস, 2টি সেতু ও 1টি রেল ওভারপাস খুলে দেওয়া হয়েছে। সকালে সচিবালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে অবকাঠামোগুলোর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, এসব নতুন নির্মিত ফ্লাইওভার ও ওভারপাস দেশটির জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার। একটি রেল ওভারপাস, 7টি ওভারপাস, 2টি সেতু নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে, যা আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে ঘরমুখো যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।